আজ রাত 12টায় সুলতান ভাই আপনার সাথে কথা বলতে চাই, অবশ্যই আসবো। তোমার ছেলে রাজা মনে আসবে না? না, আমার ছেলে রাজা যখন বলে যে অবশ্যই আসবে, ওই যে রাজা আসছে, সুলতান 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 রাজা কেন এসেছে? ওই হানিফ শাহ বল, ওই স্কুলে আমার ডিসিকে মারার জন্য কেন গেছিলি বল? তুই আমার ডিসিকে মারতে পারস না হানিফ শাহ, আমার ডিসির বাধা এলাইছি আমার আল্লাহর হুকুমে। শোন হানিফ শাহ, তোকে আমি 24 সেকেন্ডে সময় দিলাম, আর এই 24 সেকেন্ডে যে কায়েম দেবো ছেড়ে, তুই পুলিশের কাছে সেরেন্ডার কর, আর না করলে আমি যাকে ধ্বংস করে দেবো। হানিফ শাহ, আমার এক কথা 100 কথার সমান। হানিফ শাহ আমার লাস্ট টার্গেট, তুই ওই কায়েম দেবো ছেড়ে তুই পুলিশের কাছে সেরেন্ডার কর, আর না করলে পৃথিবীর এমন কোন লোক নাই আল্লাহ ছাড়া আমার হাত থেকে বাঁচাবে। ও দেখ চল, ও আমার শত্রু, আমি শত্রু, ও আমাকে মারবে, আমি ওকে মারবো না, আমাকে মারবে আমার আল্লাহ। হানিফ শাহ, তুই গরিবকে ভালোবাসতে পারো? হানিফ শাহ, গরিবের জীবন নিয়ে সিনি মেনে গেলে তুই বড় বড় মেল ফ্যাক্টরি কারখানা কুটি কুটি টাকা করে সস। হানিফ শাহ, আল্লাহ মানুষকে অনেক কিছু দেয়, রাখার মতো রাখতে পারলে থাকে, আর না রাখতে পারলে কান দিয়ে নেয় না, তোর বেলা তাই হবে, তাই আমার ডাইরেক্ট এগুলার সুলতান। তোকে আমি 24 সেকেন্ডে সময় দিলাম, আর এই 24 সেকেন্ডে যে কান দেবে ছেড়ে তুই পুলিশের কাছে সেলেন্ডার কর, না করলে আমি তোকে ধ্বংস করে দেবো। হানিফ শাহ আমার এক কথা, আমার এক কথা, আমার এক কথা 100 কথা সমান। হানিফ শাহ আল্লাহ হাফেজ। সুলতান 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 রাজা খাইনা গাজা, আমার নাম ড্যান্ডি পাগলা, আল্লাহ হাফেজ।